আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিও বরাবরের মতো আপনাদের ভালো লাগবে। আর যেসব ভাইয়ারা এবং আপুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল আপনাদের প্রতি। তো আমি এখানে আসলে ব্যবহৃত কিছু আমার জিনিসপত্র, যেমন এই যে মগটা, এটা আসলে হাতের থেকে একটু পড়ে ভেঙে যায়নি, হালকা একটু ফেটে গিয়েছে। তো যেহেতু এটাকে আর পানি খাবো না, তো ভাবছি এটাতে আমি গাছ লাগিয়ে দেই। আসলে অব্যবহৃত বাকি একটু অব্যবহৃত আসলে জিনিসগুলা আমরা ফেলে না দিয়ে আসলে বিভিন্ন শোপিস হিসাবে ঘরে রেখে দিতে পারি। তাহলে দেখা যায় যে আমাদের ঘরের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। মগটা ইচ্ছা করলে আমি ফেলে দিতে পারতাম, কিন্তু আমি এখানে গাছ লাগাবো তাই এটা রেখে দিয়েছি। তো আমি আরও দেখাচ্ছি যে আমি আরও অনেক কিছুতেই দেখা যায় যে এরকম যে ফেলে দেওয়া জিনিসগুলো আমি গাছ লাগিয়েছি। তো দেখতেই তো পাচ্ছেন আসলে কি সুন্দর লাগছে। তো এটা যখন আসলে পুরো গাছে ভরে যাবে তখন আরও সুন্দর লাগবে। আর এটা যেহেতু ইনডোর প্লান্ট, আমি এটাকে বাসার ভিতরেই রাখবো। আর এটা হয়েছিল আমার একটা পেন্সিলদানি, এটার মধ্যে পেন্সিল রাখা যায়, চামচ রাখা যায়। তো এটাও আমি ব্যবহার করিনি। তো এটার মধ্যেও আমি কয়েকদিন আগে এই স্নেক প্লান্টটা লাগিয়েছিলাম। তো এটা এখন কিন্তু একটা বাচ্চা দিয়েছিল পানিতে থাকা অবস্থায়। আমি তারপর এটাতে লাগিয়েছিলাম আসলে শেয়ার করা হয়। প্লাস্টিকের মগটা তো আমি একটা মানি প্লান্ট লাগিয়েছিলাম। তারপর এখানে টক দইয়ের যে পটগুলো থাকে এটা তো আমি লাগিয়েছি। এটা তো গাছ লাগিয়েছি। তো এটা আমার বাবু আসলে কিনেছিল তার খেলার জন্য, পরে আর এটা ও ব্যবহার করেনি, তাই আমি এটা তো গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো এই তো এটাকে আমি কয়েকদিন আগে গাছ লাগিয়েছি, গাছটা কিন্তু এখন খুব সুন্দর হয়েছে। একটু ডিজাইন করে দিলে আসলে দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানে ছোট যে কৌটার রঙগুলো পাওয়া যায়, আপনারা চাইলে ফ্যাব্রিক্স রঙগুলো দিয়েও করতে পারেন। আমার ফ্যাব্রিক্স রঙ দিয়ে আমি এগুলো করি, কিন্তু শেষ হয়ে গিয়েছে, তাই আমি এই রঙটা দিয়ে হালকা এটা একটু ডিজাইন করে নিচ্ছি। তার ফলে আসলে আরও সুন্দর লাগবে। আর টক দইয়ের যে বক্সটা ওইটাও আমি কালার করে ফেলবো, এভাবে রাখবো না, তাহলে আসলে দেখতে সুন্দর দেখায়। আর টেবিলে আমি অব্যবহৃত যে কাপড় ওটা বিছিয়ে নিয়েছি, তাহলে আর টেবিলটা আসলে রং পড়বে না। তো দেখতে থাকুন কীভাবে কী করি। তো এই তো আমার এটা রং করা শেষ। এখন প্রথমে দেখাচ্ছি আমার যে অ্যাকোয়ারিয়ামটা ভেঙে গিয়েছিলো কয়েকদিন আগে, তো ওইটাতে তো আমি গাছ লাগিয়ে দিয়েছি। আজ বাহিরে যে আমি এই তো এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি অ্যাঞ্জেল ফিশ দুইটা। তো এটা আসলে সাজানোর সময় মোবাইলটা চার্জ ছিল না, তাই ভিডিও করতে পারলাম না। জারটা কিন্তু আসলে খুবই ছোট। তো চলে আসলাম রান্নার রুমে। আজকে কোনো রান্নাবান্না শেয়ার করিনি, আসলে আমি কী রান্না করেছি এটার জন্যই রান্নার রুমে আসা। তো এক ঝলকে আমার রান্নার রুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার রান্নার রুমে ট্যুর আসলে আছে, যারা দেখেন নাই তারা দেখে নেবেন। তো যতটুকু পারি আসলে গুছিয়ে রাখি নিজের মতো করে।
আমি আজকে রান্না করেছি এই তো পুঁই শাক ভাজি করেছি, একদম সাদামাটা রান্না, নরম তরকারি এগুলো সবই। খুব দ্রুত আমার রান্না হয়ে গেছে। এখানে পুঁই শাক ভাজি করেছি আর কই মাছ দিয়ে বেগুন আর আলু তরকারি রান্না করেছি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। তো দুপুরের খাওয়া দাওয়া দেখাচ্ছি না, দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, তারপর বিকালবেলা বাইরে গিয়েছিলাম, আবার ড্রাগন ফল নিয়ে এসেছিলাম। তো বাচ্চাদেরকে আমি ড্রাগন ফল কেটে দিয়েছিলাম, এই তো ফলগুলো। তো বাচ্চাদেরকে ফল কেটে দিয়েছি, আমিও এখন খাচ্ছি, ওরা খেয়ে ফেলেছে, ছয়টা ফল এনেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।